একটা সোনার ময়না ও একটা সোনার ময়না পুষেছিলাম অতি যতনে যাইবার বেলায় গেল না রে গেল না বলে যাইবার বেলায় গেল না রে গেল না বলে একটা সোনার ময়না ও একটা সোনার ময়না পুষেছিলাম অতি যতনে যাইবার বেলায় গেল না রে গেল না বলে যাইবার বেলায় গেল না রে গেল না বলে আদরে পুষিতাম তারে অতি যতন করে পরের বলি বলে ময়না থাইকায় আমার ঘরে আদরে পুষিতাম তারে অতি যতন করে পরের বলি বলে ময়না থাইকায় আমার ঘরে পাখি লয় না কথা ও পাখি লয় না কথা তারে ডাকিলে যাইবার বেলা গেল না রে গেল না বলে একটা সোনার ময়না ও একটা সোনার ময়না পুষেছিলাম অতি যতনে যাইবার বেলায় গেল না রে গেল না বলে যাইবার বেলা গেল না রে গেল না বলে বাহ একজন লিখেছেন যে আশিক ভাই বাউল ঘর লেখাটা উল্টা দেখা যেতেছে ভাই যেহেতু সেলফি মোডে আছে উল্টা দেখা যাবে এটাই স্বাভাবিক ওকে অসংখ্য ধন্যবাদ জহির সে এসছে আসলে শর্ট টাইমে তো আমি খুব তাড়াতাড়ি আমার বাবুল ঘরের অতিথি হিসেবে জহির পাগলাকে নিয়ে আসবো আমার সাথে আমার একটা অনুষ্ঠান আমি স্টার্ট করেছি রেকর্ড শুরু করেছি যে অনুষ্ঠানটার নাম হচ্ছে বাউলের সাথে আর জহির তার পিতৃভূমি আমাদের এই জেলায় হবিগঞ্জে আমিও হবিগঞ্জের সন্তান তো অনুরোধ করব যে জহিরের গান বেশি বেশি শুনবেন তার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমার গানও শুনবেন এবং অবশ্যই বাংলার বাউল গানকে পৃষ্ঠপোষকতা করবেন জয় হোক বাংলার লোকগানের জয় হোক বাংলার মরমে বাউল সাধকদের আপনাদেরও ভালো থাকবেন সবাইকে আসসালাম।